কিরে কিরে কোথায় যাচ্ছিস এদিকে? তো দেখতে পাচ্ছি কুকুরগুলো হচ্ছে প্রচন্ড ভীতু, ঠিক আছে, সবসময় ভয় পায়। যা 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 তুই যা। গুজাচ্ছিস কেন? তো আমাদের চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজ চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আর বকবক করবো না, ভিডিওটা দেখো। বন্ধুরা দেখো সবাই, আমার বাড়ির ছাগল, এই দুটো ছাগল অনেক কদিন হয়ে গেছে, কত তার 7-8 মাস হয়ে গেছে না? তো প্রায় 7 মাস হয়ে গেছে আমাদের বাড়িতে ছাগল দুটো রয়েছে। তো এদের এতদিন পাতা খেতে দিতাম, তো এদের নিয়ে প্রচুর ঝামেলায় ছিলাম, মানে লোকের বাড়ির পাতা খেয়ে নিত সব কিছু, আর প্রত্যেক দিন লোকে ঝগড়া করতে আসতো আমাদের সঙ্গে। তো ফাইনালি কালকে বাবাকে বলার পরে, বাবা এদের জন্য কি এটা, হ্যাঁ, তো ভুষি আর বিচিলি কিছু নিয়ে এসছে। তো এরা দেখছি বেশ মজা করেই খাচ্ছে। তো এরা যখন প্রথমবার এসেছিল আমাদের বাড়িতে, তো তখন অনেকটাই ছোট ছিল, একটু অসুস্থ ছিল। তো এর মালিক যখন আমাদের বাড়ি দিয়ে গেল, তো তখন এরা খাবার দেখে আর মালিকের দিকে ফিরে তাকায়নি। এরা এমনি একটু বেশ লোভী আছে, খাবার পেলে আর ঘুরে তাকায় না, একটু মাঝে মধ্যে আদর খেতে ভালোবাসে। খা খা তো রাখা। এই আমাদের বাড়ির কুকুর সবসময় আমাদের বাড়িতেই থাকে, কিন্তু ওর কাছে গেলেই ভয়তে পালিয়ে যায়। আর ছাগল হচ্ছে এতটাই অ্যাগ্রেসিভ যে এই কুকুর দেখলেই কুকুরের দিকে তেড়ে যায়। তো এই ছাগলটার পেটে মানে প্রেগনেন্ট হয়ে গেছিল, তো এটার বাচ্চা ছিল। তো কুকুরের কামড় খাওয়ার পরে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে কিনা বুঝতে পারছি না। তো মা বলছে যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, তবু দেখা যাক কি হয়। তো দেখো এখানটা কিছু ভাঙা ইট এনেছি, কারণ আমাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে। তো সেখানে নিচে বাবা ডিসাইড করলো যে ইট ভাঙা দেবে নিচে, আর এই যে পাশের বাড়িটা, এই বাড়িটা সবসময় ফাঁকাই থাকে। তো এই মাঠে আমরা খেলতাম ফুটবল ক্রিকেট সবই আমরা এই মাঠে খেলতাম। তোমরা দেখতে পাচ্ছ মাঠটায় জল হয়ে গেছে, অ্যাকচুয়ালি মাঠটায় জল পাস হওয়ার কোনো পজিশন নেই, তার জন্য এই মাঠটা সবসময় জল বেশি থাকে। তো দেখতে পাচ্ছ কুকুরগুলো হচ্ছে প্রচন্ড ভীতু, ঠিক আছে, সবসময় ভয় পায়। যা 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 যা। তো বেসিক বিষয়টা হচ্ছে আজকে ভিডিওটা বানাতাম না, ঠিক আছে, কিন্তু ভিডিওটা বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে। কে পার ট্রেন কি চলবে না? তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মণিমন্দা আমাদের ক্লাবের, কি তুমি কোন পদে আছো? এই যে বিকিদা এখন ট্রেনে করে যাবে, বিকিদা রেলে জব করে, কিন্তু বিকিদা যেতে পারছে না। তো গাইজ আজকে ভিডিওটা বানানোর কোনো প্ল্যান ছিল না, এটাই হচ্ছে মেন কারণ। হ্যাঁ, তো মণিমন্দা বলছে নাকি ট্রেনের টায়ার পাঞ্চার হয়ে গেছে, যদিও লোহার টায়ার। তো বিকিদা একটু বলো ট্রেনটা কখন থেকে দাঁড়িয়ে আছে? ফার্স্ট ট্রেন কটায় ছিল? আচ্ছা, তো গাইজ আজকে ফার্স্ট ট্রেন ছিল না, তো এই ট্রেনটাই 4:30 ট্রেনটা, সেই তখন দিয়ে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। এই তো জিও জিও, তো চিন্টু দেখো ট্রেনের পাতের উপর দেয় ওর ভাই সাহ, আমিও যাওয়ার চেষ্টা করছি ট্রেনের পাতের উপর থেকে। চল চিন্টু আমরা ট্রেনে উঠি, চ। আরে না ট্রেন ছাড়বে না, ছাড়লে ঠাকুর নগর ছাড়বে না, উঠে চল। এটা কি লেডিস? আচ্ছা উঠে পড়, উঠে পড়, তুই ওর আমি উঠছি। আচ্ছা ভিডিওটা করবে ক্যামেরা ধর না, ছাড়। তো গাইস দেখো ট্রেনে উঠে গেলাম, ট্রেন ছাড়বে না এখনো, আরে উঠে উঠে উঠে। তো চিন্টু নেমে গেছে, ভাই তুই বাড়ি চলে যা। আমি এখন নামবো, ও ভাই সব। তো ট্রেন থেকে নামার পরে আমিও বাড়ি চলে এসেছি, এবং বাড়ি এসে দেখি যে ছাগলগুলোও বাড়ি চলে এসেছে। তো ওদের নিয়ে একটু আদর করছিলাম, তো হঠাৎ আমার সেই আগের স্মৃতি মনে পড়ে গেল যে একবার ওর মুখে আঙুল ঢুকিয়ে দিয়েছিলাম, তো আমার ওর মারির দাঁত থেকে আমার আঙুলটা কামড়ে দিয়েছিলো এবং আঙুলটা
কেটে গেছিল অনেকটা, তো এবার আর সেই ভুলটা করবো না। যেহেতু আজ আমাদের কারোরই কাজ হয়নি, তাই আমরা বাড়িতে আবার আমরা কাজ শুরু করে দিয়েছি। বাবা দেখতে পাচ্ছে যে বালি নামিয়েছে, আর ওপাশে দেখতে পাচ্ছে যে ওই বাচ্চারা কুকুর খেয়ে তাড়া করছে। তো বাচ্চাদের এই কাজ সকালবেলায়, ওদের আর কোনো কাজ থাকে না। তখন তোমাদের যে ইটগুলো দেখালাম, সেই ইটগুলোই ভাঙা এখানে রয়েছে, পাথরের কাজ করছে। তো ইট বালি সিমেন্ট নিয়ে আবার বাবা দেখতে পাচ্ছ মোটর দিয়ে জল দিচ্ছে এই মাখার উপরে। তুই গুজাচ্ছিস কেন? দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।